সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং মিষ্টান্ন একটি ডেজার্ট আইটেম, অথবা মিষ্টিও বলতে পারেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চানার সন্দেশ। তো চলুন দেখে নিই এই চানার সন্দেশটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। আজকে আমি এখানে একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি অফিস কিনে 1 কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ছানাটাকে ঘির মধ্যে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন, আমি কিন্তু ছানাটা তৈরি করার পর একটা চাকনি দিয়ে চেকে পানি জড়িয়ে নিয়েছি, ড্রাই করে নিয়েছি। চেষ্টা করবেন ড্রাই করে নিতে, যাতে কোনোভাবে পানি না থাকে, তাহলে কিন্তু আপনার সন্দেশটা দেখতে সুন্দর হবে না। তো আমি এখানে সর্বমোট 1/3 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি কম বেশি খেতে চান, সেক্ষেত্রে আপনার পরিমাণ কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখন চিনি দিয়ে ছানাটাকে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। এক্ষেত্রে চুলার ভলিউম একদম লোতে আছে, চেষ্টা করবেন লোতে দিয়ে এই কাজটি করার জন্য, না হয় কিন্তু পুড়ে যাবে। তো আমি এখন স্প্যাচুলার সাহায্যে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি সর্বমোট 1/3 কাপ মালাই ব্যবহার করেছি। আপনারা যদি মালাই ব্যবহার করতে না চান, তাহলে শুধু ছানা দিয়েও ছানার সন্তুষ্টি তৈরি করতে পারেন। আমি এখানে মালাই অ্যাড করেছি যাতে টেক্সচারটা আরও বেশি ভালো আসে, খেতেও সুস্বাদু এবং মজাদার হয়, সেই জন্য আমি মালাইটা অ্যাড করেছি। তো দেখুন, এখানে আমি আবারও মালাইটা অ্যাড করে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার মতো রইলেও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় সঙ্গে সঙ্গে আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমার ছানাটার প্রায় ঘনত্ব চলে আসছে, শুকিয়ে আসছে মালাইটা। একবার যখন শুকিয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, একদম ফ্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে আমার ছানাটা রেডি হয়ে গেছে। এই কোনো রকম পানি অথবা মালাই কোনোটাই নেই, একেবারে ফ্রেশ হয়ে গেছে। দেখুন, একবারে ড্রাই হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি আরও প্রায় 1 থেকে 2 সেকেন্ডের জন্য আরও একটু চুলায় জ্বালে রেখে দিব। দেখুন, এক্ষেত্রে আমি চুলার ভলিউম অফ করে দিয়েছি, গরম চুলাতে রেখে দিচ্ছি। দেখুন, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি যে পাত্রে সেট করব, ওই পাত্রে ভালোভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চেপে চেপে বসিয়ে দিতে, এতে করে আপনার ছানার সন্দেশ অথবা ছানার বরফি যে যাই বলুন না কেন, ওটা ভালোভাবে সেট হবে এবং আপনার কেটে নিতে সুবিধা হবে। চেষ্টা করবেন গরম গরম অবস্থায় যে পাত্রে সেট করবেন, ওই পাত্রে ট্রান্সফার করে নেওয়ার জন্য। যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ছানার বরফি অর্থাৎ ছানার সন্দেশটা কিন্তু ভালোভাবে সেট হবে না, জর্জরে হয়ে থাকবে। তারপর আপনি কিন্তু ভালোভাবে কিউব করে কেটে নিতে পারবেন না। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো, অথবা আপনার ওভারনাইটও রেখে দিতে পারেন। দেখুন, ছানাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমি ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখেছি। এখন আমি একটা নাইফের সাহায্যে ছানাটা কেটে নিচ্ছি। দেখুন, এখন তার একটি ছানা নেই, একটি ডেজার্ট আইটেমে পরিণত হয়েছে। আমি এখন এটাকে ছানার সন্দেশ অথবা ছানার বরফি যে যাই বলুন, এই ছানার বরফিটাকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিবেন। দেখুন, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন, খুব তাড়াতাড়ি কতটা সহজে তৈরি করে নেওয়া যায় এই ছানার সন্দেশটি, এই ছানার মিষ্টিটি। দেখুন, দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এবং যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ এবং সুস্বাদু হয়। আমি কিছু ছেড়ে দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি করা যায় এই ছানার মিষ্টিটি। তো আজকের রেসিপি এখানে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।